সামাজিক সচেতনতা রেখেই রামপুরহাট থানার উদ্যোগে রাখি বন্ধন উৎসব পালন। করোনা সংক্রমণ দিন দিন বৃদ্ধির কারণে এবছরে কোনো অনুষ্ঠানই মানুষ আর পাঁচটা বছরের মতো করতে পারেনি বা পারছে না। তবে ঐতিহ্য, নিয়ম নীতি, আচার সমস্ত কিছুকেই বজায় রাখতে পালন করা হচ্ছে সব কিছু। সোমবার রাখি পূর্ণিমাও সেভাবেই পালিত হলো রামপুরহাটে। রামপুরহাট থানার আইসি সন্দীপন চট্টোপাধ্যায়ের উদ্যোগে রামপুরহাট শহরের সর্বত্রই পালিত হলো রাখি বন্ধন। থানার মহিলা পুলিশকর্মীরা নিয়ম মেনে পথ চলতি সকল মানুষের হাতে রাখি, মাস্ক ও চকলেট তুলে দেন। সচেতনতা অবলম্বন করেই, দূরত্ব বজায় রেখে এই রাখি বন্ধন উৎসব অন্যবারের মতো না হলেও আতঙ্কিত করোনা ভাইরাসের বেড়া ছিঁড়ে মানুষের মুখে ক্ষণিকের হাসি দিতে পেরেছে। রামপুরহাট থানার এই উদ্যোগে খুশি শহরবাসী। রামপুরহাট থানার আইসি সন্দীপন চট্টোপাধ্যায় জানান, আমরা আজকেও মানুষকে রাখির সঙ্গে মাস্ক দিয়ে সচেতন থাকার অনুরোধ করেছি। বীরভূম জেলা পুলিশের উদ্যোগে আমরা সমস্ত থানায় এই কর্মসূচি পালন করছি। এই অনুষ্ঠানে আইসি সন্দীপন চট্টোপাধ্যায় ছাড়াও থানার এসআই নীলরতন দত্তসহ বহু পুলিশকর্মী উপস্থিত ছিলেন। রামপুরহাট থেকে অমলেন্দু মণ্ডল, টাইমস বাংলা।